जय गुरु, हैप्पी गुरु पूर्णिमा। इसी गुरु पूर्णिमा के अवसर पर परम ब्रह्मा श्री श्री ठाकुर गुरुचंद्र जी के रात्रि चरण में सत सत नमन करते हैं। हीरा जिस तरह कोयला इत्यादि गंदी चीज़ों में रहता है, उत्तम रूप से परिष्कार किए बिना उसकी ज्योति नहीं निकलती, वे भी उसी प्रकार से संसार में अति साधारण जीव की तरह रहते हैं। केवल प्रेम के प्रख्यालन द्वारा ही उनकी दीप्ति से जगत उद्भासित होता है। प्रेमी ही उन्हें पहचान सकता है। प्रेमी का संग करो, सत्संग करो, वे स्वयं प्रकट होंगे। सत्य अनुसरण থেকে পাঠ করছি সাফল্যের দ্বাদশ সংকেত। এক, জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয় তেমনতর জীবন লাভ করবে। একটা চাইতে গিয়ে দশটা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সবগুলোই রক্ষা পাবে। দুই, উদ্দেশ্য অনুপ্রাণিত হও আর প্রশান্ত চিত্তে সমস্ত সহ্য করো, তবেই তোমার উদ্দেশ্য সফল হবে। তিন, হৃদয় দাও, কখনো হটে যেতে হবে না। চার, নির্ভর করো, কখনো ভয় পাবে না। পাঁচ, বিশ্বাস করো, অন্তরের অধিকারী হবে। ছয়, সাহস দাও কিন্তু শঙ্কা জাগিয়ে না দিতে চেষ্টা করো। সাত, ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। আট, কেহ তোমাকে দোষী করবার পূর্বেই কাতরভাবে নিজ দোষ স্বীকার করো, মুক্ত কলঙ্ক হবে, জগতে স্নেহের পাত্র হবে। নয়, সংযত হও কিন্তু নির্ভীক হও না। দশ, সরল হও কিন্তু বেকুব হও না। গারো, বিনীত হও তাই বলে দুর্বল হৃদয় হও না। বারো, সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। চলার সাথী থেকে পাঠ করছে সার্থক সেবা। নিশ্চয় জানিও মানুষের মনকে উপেক্ষা করিয়া তাহার শারীরিক প্রয়োজনের পরিচর্যার চাইতেও উপায় আশ্বস্তি সাহায্য সহানুভূতি ইত্যাদি দ্বারা দুর্ধস্থ মনের সেবা শুশ্রূষায় চাহিদা পূরণ করায় মানুষ বেশি উপকৃত হয়। তুমি সেবা করিতে গিয়া প্রথমে তাহার মানসিক অবস্থা লক্ষ্য করিয়া চাহিদাকে আবিষ্কার করিও ও তাহারই ব্যবস্থা করিয়া বিবর্তনে তদনুরূপ যাহাতে সে সুস্থ সম্বর্ধিত হইতে পারে তোমার ভাব বাক্য ব্যবহার অর্থ সামর্থ্যকে যতটুকু সম্ভব সেবায় ন্যস্ত করিও, দেখেও তোমার সেবা সার্থকে উল্লসিত হইবে, সাফল্যমণ্ডিত হইবে। বাণী সংখ্যা 103। সাফল্যে গুরু ও গণ। গুরু ও গণের পূজায় যদি তুমি আপ্লুতই না হইতে পারিলে, তবে তোমার পূজা ব্রত ও প্রায়শ্চিত্ত তোমাতে কতদূর তাহার ফলে সাফল্য আনিতে পারে তাহা বিবেচনা করিও। তাই সব পূজায় সব ব্রতে সব প্রায়শ্চিত্তেই আগে গুরু ও গণেশের অর্থাৎ জনহিতরত দেবতার পূজোই শাস্ত্রের নীতি। বাণী সংখ্যা 249। পুণ্যপুঁথির থেকে পাঠ ভাববাণী দ্বাদশ দিবস 7ই শ্রাবণ 1321 কিছু অংশ পাঠ করছি। দেখ আর প্রাণে প্রাণে জাগিয়ে তুলবি ওই সেই হেমবাবুর অনুবাদ। বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে, দ্বারা পুত্র পরিবার তুমি কার কে তোমার। বলে জীব করোনা ক্রন্দন, এ জীবন নিশার স্বপন, যে কর্ম আজ আরম্ভ করবি অনন্তকাল চলবে, অনন্তে মিশে যাবে। তোরা কি জানিস ভগবানের বাহু প্রচার করতে তোদের তৈয়ারি কুড়িয়ে নিতে, ওই শোন দেখ পূর্ণত্ব প্রাপ্তি অতি নিকট। ওই ভস্মাচ্ছন্ন বন্যের ছাইটুকু উড়ে গেলেই আগুন বেরিয়ে পড়বে,
ওই দেহটাকে বিশ্বাস করতে নাই, ওই পরমাত্মাটাকে বিশ্বাস করতে হয়। জগৎ জোড়া ভগবান যাতে ধরবি তাতেই পাবি, ওর ব্যারাম টারাম কি আর, ইচ্ছে করলেই মেরে ফেলতে পারিস। শশধর, ওকে কিশোরীর কাছে নিয়ে যাস, ওকে দিয়ে মাঝে মাঝে ওর কাছ থেকে শক্তি নিয়ে আসবি, আর ওকে একটু মাথায় তুলবি, একটু ধর্মপ্রাণ করে তোল, ব্যারাম টারাম সব যাবে, নইলে ওর একটা ভয়ানক দিন আসছে, যেতেও পারে। তুই বিশ্বাস করিস অন্তরে অন্তরে, ওই বিশ্বাসে গোল হলেই আগাগোড়া গোল হয়ে যাবে। অন্নদা, বেদান্তটা একটু উল্টে পাল্টে নিতেই হবে, নিজেরও কাজ হবে পরেরও কাজ হবে। ফিলোসফিটার উপর একটু জোর দিতে হবে, তোর যত অনুসরণকারীদের ভিতর বেদান্ত ঢুকে দিতেই হবে। দেখ, ওই ভক্তিটা থাকে অন্তরে অন্তরে, বোঝা যায় যে ভক্তি আছে, তখন পাতঞ্জলে দর্শন পড়লে কি ভক্তি নষ্ট হয় রে, তা নয়, আরো আত্মার উপরে বেশি বিশ্বাস হয়। ওই জড়ত্বটুকু তুলে দিতে হবে, জড়ত্বটুকু তুললেই নতুন জন্ম। কামিনী অনিষ্ট করতে পারে না, কি অনিষ্ট করবে, কামিনীতেও পারবে না কাঞ্চনেও পারবে না, যদি একটু জ্ঞান চৈতন্য হয়ে পড়ে। ওর ভেতরেই মাতৃভাব জেগে উঠবে, সুখ খুলে পড়বে। অন্নদা, শুধু চিন্তায় কাজ হয় না, কর্মও করতে হয়, খুব খাবি, পূর্ণ বেগে কর্ম করবি, আর নেমে মেতে থাকবি। ঘোর তমকে নাড়তে নাড়তে রজতে আনতে হবে, গীতা সবাইকে পড়াবি, বুঝুক না বুঝুক, শুনুক পড়ুক, একদিন বুঝতে পারবে। গীতাটা অনেক প্রাণ তৈয়ার করে দিয়েছে ওই কিশোরী। দেখ, বৃথা কাজে বৃথা আনন্দে দিনপাত আর করিস নে, একদিন একদিন করতে করতে কতদিন চলে গেল, একদিন দুই দিন তিন দিন করতে করতে কতদিন চলে গেছে, কত সূর্য ডুবে গেছে, এখনো সময় আছে, এখনো ব্রহ্মে লয় হবার সময় আছে। ওই দেখ, কাল ভীষণ বেগে, কাল ভীষণ বেশে তোদের পাছে পাছে দাঁড়িয়ে আছে। ওই দেখ ঘোর নরক, ওই দেখ ঘোর ঝঞ্ঝাবাদ, ওই দেখ তীব্র বেগে ফেলে দিচ্ছে, আবার মায়া চক্রে ফেলে দিচ্ছে, কেবল নরক যন্ত্রণা ভোগ করবার জন্য। জয় গুরু।